রিয়া সেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। সেন একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার দিদিমা সুচিত্রা সেন, মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন। 1991 সালে বিষকন্যা চলচ্চিত্র শিশু শিল্পী হিসাবে তার অভিনয় শুরু হয়। সেন একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। তার দিদিমা সুচিত্রা সেন, মা মুনমুন সেন এবং বোন রাইমা সেন। তার বাবা ভারত দেব বর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। তার পিতাময়ী ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকন্যা, যার ছোট বোন গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারানী। তার পিতাময়ী ঠাকুমা ইন্দিরা দেবী ছিলেন বরোদার তৃতীয় মহারাজা সায়াজিরাও গায়কোয়াদের একমাত্র কন্যা। রিয়ার মাতৃ পিতামহ আদিনাথ সেন ছিলেন কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী, যার বাবা দীননাথ সেন ছিলেন ত্রিপুরার মহারাজা দিওয়ান বা মন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশোক কুমার সেনের আত্মীয়। তিনি তার মায়ের বিয়ের আগে উপাধি ব্যবহার করলেও তার সরকারি কাগজপত্র দেববর্মা উপাধি আছে। 1991 সালে বিষকন্যা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় শুরু হয়। 1998 সালে ফাল্গুনী পাঠকের ইয়াদ পিয়াকি আনে লাগে ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পান। সে সময় তার বয়স ছিল 16 বছর। 2001 সালে তিনি স্টাইল দিয়ে বলিউডে পা রাখেন। 2006 সালে তিনি আপনা সাপনা মানি মানিতে অভিনয় করেছিলেন। এছাড়াও তার অন্যান্য সফল চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে রিতেশ নন্দীর মিউজিক ফিল্ম ঝংকার বিটস, সাদি নম্বর ওয়ান এবং মালায়ালম ড্রাস্ট মুভি আনন্দরাম। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, তামিল ও মালায়ালম ভাষার ছবিতেও কাজ করেছেন। এরপরে তিনি অনেক মিউজিক ভিডিও, ফ্যাশন শো, টিভি শো করেছেন। বাণিজ্যিকভাবে ম্যাগাজিনের কভার পেজে উপস্থিত হয়েছেন। শিশুচক্ষু যত্নের জন্য তহবিল বাড়াতেও তিনি সহায়তাও করেছেন। 2017 সালে আগস্টে সেন পারিবারিক বাঙালি হিন্দু রীতিতে তার প্রেমিক শিবম তেওয়ারিকে বিয়ে করেছিলেন। রিয়া সেন একজন পাদুকাশক্ত পেড়াই, তাকে হাই হিল বলে থাকতে দেখা যায়। এমনকি তিনি হাই হিল পরে নেচেছেন বিভিন্ন চলচ্চিত্র মঞ্চে। 2009 হংকংয়ে এক অনুষ্ঠানে তিনি নিজের এই হাই হিল আসক্তির বিষয়টি নিশ্চিত করেন। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।